ব্যাক টু মাই চ্যানেল, আমি অর্কমিত্রা, তোমরা দেখছো জাম্বলডমি। আজকে শনিবার, আর শনিবারের একটা ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর আমার এই ব্যালকনিটা থেকে ব্লগ স্টার্ট করলাম, ওদের সাথে তো অনেকদিন তোমাদের দেখা হয়নি, তাই একবার দেখা করিয়ে দিলাম। গাছগুলোতে তো রোজ জল দেওয়ার দরকার পড়ে না, তাই যেদিনই জল দিই সেদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ব্যালকনিতে এমন সব গাছ লাগিয়েছি যেগুলো আবার বেশি পরিচর্যা পেলে খারাপ হয়ে যাচ্ছে, তাই এদেরকে অদেখা করে রাখাই ভালো, বেশি ভালোবাসতে গেলে মুশকিল হয়ে যাচ্ছে। এটার মাটিটা এখনো ভিজে হয়ে আছে, তাই জন্য এটাতে আর জল দিলাম না। আজকে একটু তাড়াতাড়ি করেই নিচে নামতে হবে, কারণ মায়ের একটু শরীরটা খারাপ, তাই মুড়ি খাওয়ার জন্য আলুটা ভেজে নেব। অ্যাডিনিয়াম গাছটাকে নিয়ে খুবই চিন্তিত আমি, 7-8 দিন হয়ে গেল জল দিইনি, আজকে দেখলাম বেশ শক্ত হয়ে গেছে গোড়াটা, ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। চলো এবার তাড়াতাড়ি করে নিচে গিয়ে আলু ভাজাটা করে নিই। তো এই যে নিচে এসে আলু ভাজা কেটে বসিয়ে দিয়েছি, আর বাদবাকি সমস্ত সবজি টবজি কেটে আবার ওপরে এলাম। এখন বাজছে 11:30, ওর এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম একটুখানি স্নানটা সেরে ফেলি। তো এই যে স্নানটাও কমপ্লিট হয়ে গেছে, এবারে নিচে গিয়ে তাড়াতাড়ি বাকি রান্নাগুলো সেরে খাওয়া দাওয়া করবো। চলো সোজাসুজি চলে এসেছি লাঞ্চ টেবিলে। লাঞ্চে হয়েছিল ভাত, ওল সেদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, কলাইয়ের ডাল, আলু ঝিঙে পোস্ত আর বড়ি দিয়ে টক, আর এটা হচ্ছে রসা ঝোল, আলু কচুর দম, এগুলো বাবাইয়ের ওখানে হয়েছিল, সেগুলো নিয়ে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে আজকে ভাবলাম একটু রূপচর্চা করা যাক, বহুদিন করা হয় না, ঘরোয়া কিছু বানানো তো দূরে থাক, দোকানের কেনা ফেস প্যাক মাখারও সময় হয়ে উঠছিল না। আজকে ঠিক করে রেখেছিলাম যে কিছু একটা করবই, তাই জন্য একদম বেসিক একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম, সেখানে দিয়েছিলাম বেসন আর একটু গুঁড়ো হলুদ, কাঁচা হলুদ ছিল না, তাড়াতাড়ি করে যেটুকু পেরেছি সেটুকুই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা শশা একটুখানি কেটে নিয়ে তারপর গ্রেট করে দিয়ে দিলাম, খোসা সমেতই গ্রেট করে নিয়েছিলাম। ব্যাস শশাটা পুরোটা গ্রেট করে নিয়েছি, এবার এর মধ্যে একটুখানি কাঁচা দুধ দিয়ে দিলাম, দুধটা কিন্তু ফোটায়নি, যেমন বাড়িতে দিয়ে গেছে ওখান থেকে একটুখানি তুলে রেখেছিলাম। এবারে এটাকে ভালো করে মিক্সড করে মুখে মেখে নেব। শুধু মুখে নয়, যেগুলো ঘাড়ের মধ্যে কালো দাগ হয়ে যায় সেই জায়গাগুলোতেও যদি এটা দেওয়া যায় না, বেশ পরিষ্কার হয়ে যায়। এটাকে সুন্দর করে গোটা মুখে মোটা করে লাগিয়ে নেব, তারপর 10-15 মিনিট রেখে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে, মুখটা টান টান হয়ে গেলেই তখন ধুয়ে নেব। এটা তো খুবই বেসিক ফেস প্যাক, আমার মনে হয় তোমরা বেশিরভাগই কেউ না কেউ কোনো না কোনো সময় বেসন লাগিয়েইছ মুখে, অন্য কোনো ভাবে হয়তো, কিন্তু বেসন লাগিয়েছ। আমি ধোয়ার সময় কি করি, জলটা একটু মুখের মধ্যে নিয়ে বেসনগুলোকে ভিজিয়ে নিই, তারপর মুখটাকে ভালো করে মাসাজ করি আপওয়ার ডিরেকশনে অবশ্যই, দিয়ে ভালো করে ধুয়ে নিই। দেখো তো কিছু পরিবর্তন এসেছে কিনা। ফেস প্যাক যখন মাখছি হঠাৎ করেই আমাকে বলছে চলো 4টার সময় বেরোবো, একটা জায়গায় নিয়ে যাব। আমি তো অবাক, তখন বাজছে 3:15 মতো, যে 4টার সময় কীভাবে যাব, বলছে না তাড়াতাড়ি রেডি হয়ে নাও, 4টার সময় বেরোবো। আমি হাতের কাছে যে জামাটা পেলাম সেই জামাটাই ফট করে গায়ে দিয়ে দিলাম, এবারে তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে বেরোবো। বলো কোথায় যাচ্ছ? জানি না, কী করে বলবো, রঘুনাথগঞ্জে নয় তো, রঘুনাথগঞ্জে একটু বাইরে। রঘুনাথগঞ্জে কি আছে? দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোই। যখনই বাইকে করে কোথাও যাওয়ার প্ল্যান হয় মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, সে সামনে সদরঘাটই বলো বা কোনো দোকান বাজারই বলো, আজকে তো যাচ্ছি অনেক দূরে, আজকের মজাটা একদম অন্যরকম। যাই হোক, সাসপেন্স কিন্তু আর বেশিক্ষণ থাকেনি, একটু পরেই জানতে পেরে গেছিলাম যাচ্ছি আমরা পদ্মা নদীর ধার, শুনেই তো মনটা ভালো হয়ে গেছিলো। তারপরে রাস্তার যে অপরূপ সুন্দর দৃশ্য, মনে হচ্ছিলো পদ্মা নদী যাওয়ার আগেই মনটা ভরে গেল।
জানি না কিছুদিন থেকে এই শ্রাবণ মাস থেকে কি সুন্দর শরতের আকাশ দেখা যাচ্ছে বলো, কিন্তু শ্রাবণ মাস তো ঘোর বর্ষার সময়। বেশ কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি, তোমাদের তো ব্লগে দেখিয়েওছিলাম, আজকের আকাশটা দেখো পুরো মনে হচ্ছে শ্রাবণ। যাই হোক, আমরা দুজন কিন্তু একা ছিলাম না, সঙ্গে আরও দুজন ছিল। এদেরকে আর নতুন করে ব্লগে চেনানোর দরকার পড়ে না, কারণ আমাদের বেশিরভাগ ট্যুর ব্লগেই এদেরকে দেখতে পাও। বিকেল চারটেয় বেরিয়েছি, কিন্তু একটুও রোদ নেই, সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর অপূর্ব সুন্দর আবহাওয়া। আজকের ঘোরাটা যেন রাস্তাতেই সার্থক হয়ে গেল। বলতে বলতেই চলে এসেছি পদ্মা পার। দেখেছো পদ্মা নদী? আমাদের এখানে গঙ্গা নদী আমরা দেখে অভ্যস্ত। গঙ্গা নদী মানে মনে হয় হাত দিলেই ছুঁতে পারবো ওপার, আর এখানে কোনো পার নেই। ঠিক যেমন সমুদ্রের ধারে আকাশটা মিশে যায় জলের সাথে, দেখো ঠিক ওরকম মনে হচ্ছে। অনেক দূরে অনেক দূরে চর। আর এই যে ওপারটা দেখতে পাচ্ছ, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ নয়। এরও পরে পদ্মা আছে, তারপরে বাংলাদেশ। সুন্দর পদ্মার পাড়ে, পদ্মার পাড়ে সানসেট। এইটাই পদ্মা নদী নয়, এটাই চর। দেখো দূর দেখছো, ওর পরে আবার আছে, সেটা বলছি না, এমন নয় যে ওটা বাংলাদেশ। এত সুন্দর সানসেট আমি জীবনে কোথাও কোনোদিন দেখিনি, দারুণ লাগছিল, এক অপূর্ব অনুভূতি। কি করছে দেখুন, পাগলাম যা না নিয়ে চলে এলো। আমাদের নালার মতো গঙ্গা দেখে এখানে ম্যাডামের ফটো সেশন চলছে। আসতে সানসেটের নেই, মিনি সমুদ্র দেখো, মিনি সমুদ্র, টুক করে একটু করে ঢেউটা আসছে। এডিটের একদম লাস্টে গিয়ে খেয়াল করলাম এরা দুটিতে কিন্তু ম্যাচিং করে এসেছে, বেশ মানাচ্ছে। পদ্মা নদী সূর্যাস্ত দেখা শেষ, আর তার সাথে আমাদের স্মৃতিতে জুড়ল আরও একটা নতুন দিন। একসাথে সবাই মিলে হাসি খুশি খাওয়া দাওয়া হই হুল্লোড়ে কাটলো আজকের দিনটা। ইউটিউব আমাকে আর্নিং দেবে কিনা জানি না, কিন্তু ইউটিউব আমার স্মৃতিগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ধরে রাখছে। বিয়ের পর থেকে প্রত্যেকটা ভালো স্মৃতি এই ইউটিউবের সাথে জুড়ে গেছে, তাই ইউটিউব আমি ছাড়বো না।
আজকের ভিডিওটা বাড়ি ফেরার পথেই শেষ করছি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।